পটুয়াখালী এক আসনের সাবেক এমপি মরহুম হাবিবুর রহমান মিয়ার জ্যৈষ্ঠ কন্যা দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাজমিন নাহার রশিদ লাইজু এমপি হওয়ার পরে নিজ জেলা পটুয়াখালী শুভ আগমন করায় কেন্দ্রীয় আওয়ামী লীগ ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন পটুয়াখালী জেলা থেকে সুমন হোসেনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত নবনির্বাচিত এমপি দুপুর বারোটায় ঢাকা থেকে রওনা করলেও তার নেতাকর্মীরা সকাল দশটা থেকে লেবুখালী ব্রিজে অপেক্ষা করতে থাকে এমপি আসার সাথে সাথে গাড়ি থামিয়ে ফুলের শুভেচ্ছা জানান তারা নেতাকর্মীদের শুভেচ্ছা শেষ করে সরাসরি চলে যান তার বাবার কবরস্থানে কবর জিয়ারত শেষে চলে যান পটুয়াখালী জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে সেখানে থেকে সংবর্ধনা জানায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ কাজী আলমগীর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান সাবেক সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ফুল ইসলাম সহ বিভিন্ন নেতাকর্মীরা